السلام عليكم ورحمة الله وبركاته এটা মনে রাখবেন, নামাজ কবুল হওয়ার জন্য তিন জিনিসের সমন্বয়ে নামাজ, এক জিনিস না হলে নামাজ কবুল হবে না। এক নম্বর হলো এখলাস, দুই নম্বর হলো খাশিয়াতুল্লাহ, তিন নম্বর হলো জিক্রুল্লাহ। এটা আজকের ক্লাসে প্রথম আলোচনা, এটা পরে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করা হবে। এক নম্বর হলো এখলাস, দুই নম্বর হলো খাশিয়াতুল্লাহ, তিন নম্বর হলো জিক্রুল্লাহ। এই তিনের সমন্বয় নামাজ, এর মধ্যে একটা না থাকলে নামাজ হবে না। তাহলে এখলাস কি জিনিস? এখলাস হলো আমি যে নামাজটা পড়তেছি এই নামাজটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। খালসভাবে এই ইবাদতটা আল্লাহর জন্য, এই অনুভূতি ভিতরে ঢুকানো, এটার নাম হলো এখলাস। এখলাস থাকে অন্তরে, এখলাস বাহিরের থেকে দেখা যায় না। এখলাস যত শক্তিশালী হবে ওই দায়ীর দাওয়াত তত শক্তিশালী হবে। দেখবেন এক একজন যারা আমাদের এই উপমহাদেশে, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এই অঞ্চলে আল্লাহর দিনের দাওয়াত নিয়ে এসেছেন, যেই দায়ীর এখলাস যত শক্তিশালী ছিল ওই দায়ীর দাওয়াতে তত বেশি মানুষ মুসলিম হয়েছে। এখলাস যার শক্তিশালী, এই আমরা যে দাওয়াতের কাজটা করতেছি, তাফসির করতেছি, এ সবার তাফসিরে মানুষ হেদায়েত পাবে না। এটা হেদায়েত পাওয়ার বড় কারখানা, যেখানে আসল সুইচটা, মেইন সুইচটা, সেটা হলো এখলাস। যার এখলাস যত শক্তিশালী হবে তার তাফসিরে, তার দাওয়াতে মানুষ তত বেশি হেদায়েত পাবে। এটা এখলাসের উপরে নির্ভর করবে দাওয়াতের কাজটা। এখলাস শক্তিশালী হলে ওই ছোট্ট একটি কথায় মানুষের মনে হিট করবে, আর এখলাস যদি ঠিক না থাকে তাহলে যত সুর যত কিছু করা হোক মানুষের মনে সেটার প্রভাব পড়বে না। পড়লেও এটা সাময়িক, যতক্ষণ এখানে আছে বাইরে হলে আর থাকবে না, যদি এক দায়ীর ভিতরে এখলাস না থাকে। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজনের দাওয়াতে শক্ত গোমরাহ, যে গোমরাহ একেবারে দলালাম বাঈদা, আল্লাহ পাক বলছে যে এরা গোমরাহির চূড়ান্ত সীমানায়, সীমানারও বাহিরে চলে গেছে, এইরকম মানুষগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক মানুষকে হেদায়েত দিচ্ছেন, সুবহান, একজনের দাওয়াতে। তাহলে ওই মানুষটার এখলাসের পাওয়ার এত শক্তিশালী ছিল যে একজনের এই পাওয়ারে, এখলাসের পাওয়ারে লক্ষাধিক দলালাম বাঈদা, চূড়ান্ত গোমরাহ মানুষ আল্লাহর দিনের নিচে চলে আসছে, এবং আসার পরে তাদের জান, মাল, জীবন সব আল্লাহর দিনের জন্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা কোনো শক্তি না, এই শক্তিটা হলো এখলাসের শক্তি। এরপরে দুই নম্বর হলো খাশিয়াতুল্লাহ, নামাজ পড়বেন, যদি খাশিয়াতুল্লাহ না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, নামাজ কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন কাদা ফালাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, খাশিউন যারা সলাতের মধ্যে খাশিউন থাকে, খাশিয়াতুল্লাহ থাকে, খাশিয়াতুল্লাহ না হলে নামাজ কবুল হবে না। তিন নম্বর হলো জিক্রুল্লাহ, জিক্রুল্লাহ মানে নামাজের ভিতরে যেগুলো নিয়ম কানুন আছে, সুরা আল ফাতিহা পড়া, তারপরে রুকু করা, সাজদা করা, তসবিহ তাহলিল করা, এগুলো হলো জিক্রুল্লাহ। তাহলে আমার যদি শুধু জিক্রুল্লাহ থাকে, এখলাস না থাকে, খাশিয়াতুল্লাহ না থাকে, নামাজ কবুল হবে না। এই জন্যই আমরা অনেক মানুষ নামাজ পড়ি, বাইরে যাই, সুদও খাই, ঘুষও খাই, মিথ্যা কথাও বলি, অসংখ্য খারাপ কাজও করি। এটার কারণ হলো আমাদের নামাজে এখলাস নাই, খাশিয়াতুল্লাহ নাই, শুধু ওই জিক্রুল্লাহর ক্যাসেট বাজে, অটো, মানে আল্লাহ আকবার বলার সাথে সাথে এটা অটোমেটিক চলতে থাকে ক্যাসেটটা, জিক্রুল্লাহ, জিক্রুল্লাহ আছে কিন্তু এখলাস নাই, খাশিয়াতুল্লাহ নাই। এই এখলাস খাশিয়াতুল্লাহর অভাবে, আমি যে কথাটা বললাম এটা আমি বলি নাই, এটা একজন বড় মুফাসসির কোরআন বলছেন, সেই মুফাসসির কোরআন হলেন আবদুল্লাহ বিন আব্বাসের এক নম্বর স্টুডেন্ট, প্রথম সারির স্টুডেন্ট আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি তাবেঈনে কেরামদের বড় একজন তাবেঈ ছিলেন আবুল আলিয়া। তিনি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে নামাজের এই তিনটা পার্ট না থাকলে নামাজ কবুল হয় না। তো যার নামাজ দেখ নামাজ কবুল হচ্ছে না না হচ্ছে, উনি বলছেন যে আপনারা সহজে পরীক্ষা করে নিতে পারেন, যে যদি দেখেন যে লোকে নামাজ পড়ে আবার হারাম কাজও করে,
যে লোক নামাজ পড়ে আবার ফাহাশা কাজও করে, মনকার কাজও করে, বুঝতে হবে তার নামাজে ওই এখলাস নাই অথবা খাশিয়াতুল্লাহ নেই। যদি তার নামাজে এখলাস থাকে, খাশিয়াতুল্লাহ থাকে, তাহলে ওই নামাজ এখলাসে করবে আমরে বিল মারুফের কাজ, আর খাশিয়াতুল্লাহ করবে নিহিয়ানিল মুনকারের কাজ। এই দুইটা না থাকলে আমরে বিল মারুফের কাজও হবে না, নিহিয়ানিল মুনকারের কাজও হবে না, তার নামাজও কবুল হবে না। সুতরাং নামাজও পড়বে আবার দুনিয়ার হারাম কাজও করবে।